বিচার বিভাগ সরকারের নিয়ন্ত্রণে ক্ষমতাসীনদের ইচ্ছের বাইরে কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মাদুদ আহমদ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি বলেন পিরোজপুরে বিচারক বদলির ঘটনা প্রমাণ করে সরকারের ইচ্ছের বাইরে আদালতের কিছু করার নেই বেগম জিয়ার মুক্তির জন্য রাজপথকে শেষ ভরসা দেখছেন মদুত ঐক্যবদ্ধ আন্দোলন গড়তে তরুণদের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা পিরোজপুরের ঘটনার পর কারো মনে বিন্দুমাত্র সন্দেহ থাকা উচিত নয় যে সরকারের ইচ্ছা ব্যতীত বেগম খালেদাদের মুক্তি জামিনে কোনো হবে না তাহলে একমাত্র বিকল্প কি আন্দোলন